জন্ম থেকেই অকেজো দুহাত, স্বাভাবিকভাবেই পা দিয়ে ভাইদের কপালে ফোঁটা দিলেন রায়গঞ্জের শোভা মজুমদার। এভাবে পা দিয়েই জমের দুয়ারে কাটা দিয়ে দেন স্কুল শিক্ষিকা দিদি। জন্ম থেকেই দু হাত অকেজো, হাত কাজে না এলেও পা তো আছে, আর আছে মনের জেদ। মনের জেদকে সম্বল করেই পথ চলা শুরু করেন রায়গঞ্জের রাঙাপুকুরের বাসিন্দা শোভা মজুমদার। সবজি বিক্রেতা হত দরিদ্র বাবার বড় মেয়ে শোভা, পায়ের আঙুলে পেন্সিল আঁকড়ে পথ চলা শুরু তার। একে একে স্কুল গণ্ডি পেরিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়, অবশেষে স্কুল শিক্ষিকার চাকরি পান এমএ পাস শোভা। ছোটবেলা থেকেই পায়ের আঙুল দিয়ে ভাইদের ফোঁটা দিয়ে আসছেন, এবারও তার ব্যতিক্রম হল না, পায়ের আঙুল দিয়েই জমের দুয়ারে কাঁটা দিলেন শোভা মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রায়গঞ্জ।